খুলনা ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় দুপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম অজগর বিশ্বাসের অফিসে অভিযান চালায়। এ সময় জব্দ করা হয় একটি শর্টগান সহ বেশ কিছু অস্ত্র। কিছুদিন আগে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান অজগর। এর জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। শনিবার রাতে খুলনার ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন ইউপি চেয়ারম্যান রবিউল। এ ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী।